ক্যাপ্টেন্সি ইজ কনসার্ন মমিনুলের, ওর ক্যাপ্টেন্সি নিয়ে যে আমরা খুব বড়ি তা না, সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, ও রান পাচ্ছে না, এটা তো একটা বড়ি হওয়ার ব্যাপারই। আর এবং একটা ক্যাপ্টেন যখন পারফর্ম করেন ওর উপর কী পরিমাণ প্রেশার পড়ে চিন্তা করেন, মেন্টাল প্রেশারটা কী। সো উই অনলি ক্যান হোপ যে তাড়াতাড়ি রানে ফেরত আসুক। এবং ওর সাথে আমি আজকে একটু ব্রিফলি বসেছিলাম এবং সামনে আরও বসবো, কাল পরশু ওর সাথে বসবো লম্বা ডিসকাশনে। লেটস হ্যাভ এ ডিসকাশন, দেখি ও কী মনে করে অ্যান্ড উইল ফাইন্ড আউট। না না, প্রথম কথা হচ্ছে সাকিবের রিপ্লেসমেন্ট নাই, এই কথাটা তো প্রতিবারই বলে আসছে। সমস্যাটা হচ্ছে আপনারা যেটা বলছেন যে পুরোপুরি আমরা একমত তা না আমি, কারণ আমার জানা মতে সাকিবকে সবাই সব ম্যাচেই চায়, এটা আমি আগেও বলেছি, সব ফরম্যাটে সবাই চায়। কিন্তু সমস্যা হচ্ছে সাকিব যখন এবার বললো যে তার কোভিড, মানে তার যখন কোভিড হলো, আসলো যেদিন টেস্ট করলো কোভিড, তারপর তো ওকে ফার্স্ট টেস্টে পাওয়ার কোনো কারণই ছিল না, মানে আমরা কেউ চিন্তাই করতে পারিনি ও ফার্স্ট টেস্ট খেলবে। কিন্তু তারপর দুদিন পরে সে আবার নেগেটিভও হয়ে গেল। আমরা তো রিস্ক নিতে চাই না। আমরা এখন বলেন একজনের যদি কোভিড হয়, সাকিবের মতো প্লেয়ার, তাকে যদি আমরা বলি খেলতে হবে, এটা ঠিক হবে কোভিড থেকে রিকভার করে, এটা ওর উপরটাই আমরা ছেড়ে দিয়েছিলাম। অ্যান্ড হি ডিসাইডেড হি ওয়ান্টস টু প্লে, সো সে খেলেছে। বাট আমরা একটু ভয় ছিলাম, বলা মুশকিল, মানে সাকিব ছাড়া আমরা অনেক ম্যাচ এবার জিতেও এসেছি, মানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, এটা বলা যায় না, এই যে এইটা বলা যায় না। তবে আমরা মনে করি সাকিবের রিপ্লেসমেন্ট এই মুহূর্তে নাই, এবং ও থাকলে টিমের কম্বিনেশনটা ভালো হয়, ও না থাকলে কম্বিনেশন নিয়েই সমস্যা। সো ওই কম্বিনেশনের জন্য আমরা চাই সব ফরম্যাটে সাকিব খেলুক, এটাই হলো কথা। বাট ডেফিনেটলি সাকিব খেলেছে, ভালো খেলেছে, এবং ওর বোলিংটা বিশেষ করে প্র্যাকটিস ছাড়া এসে যেভাবে সে বল করেছে, ওর অ্যাকুরেসি ওয়াজ মাচ বেটার দেন আমাদের জুনিয়র বোলারদের চেয়ে, যারা নাকি এত প্র্যাকটিস ট্যাকটিস করেছে। ঠিক আছে, মানে ওর নিজের উপরে এই মাত্রই বললাম যে আসলে ও রান পাচ্ছে না, এটা ওর কাছে তো যেমন আমাদের যেমন চিন্তার বিষয়, ওর কাছেও তো খারাপ লাগছে। প্লাস একটা ক্যাপ্টেন যখন রান করতে পারে না, ওর উপর প্রেশারটা কিন্তু আরও অনেক বেশি। সো আমরা এই ও অলরেডি আমার ধারণা প্রচণ্ড মেন্টাল প্রেশারে আছে। আজকে আমার সাথে ব্রিফ একটু আলাপ হয়েছে, আমি ওকে বলেছি কালকের অথবা পরশু ওর সাথে আমি বসবো, বসে কথা বলবো, একটু খোলামেলা কথা বলে আগে দেখি ও মাথায় কী আছে, ও কী চিন্তা করে, তারপর আপনাদেরকে আরও স্পেসিফিকলি বলতে পারবো।